Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution in partnership with An Academy. আজকের পর্বে আমরা আলোচনা করব 29th of June এর সাম্প্রতিক ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটি তোমরা দেখবে। অন স্ক্রিন আমাদের ক্লাস রুটিন দেখতে পাচ্ছ, প্রত্যেককে এই রুটিন মেনটেন করে সমস্ত ক্লাসে জয়েন করার চেষ্টা করবে। মানডে টু স্যাটারডে লাইভ ক্লাস হয়ে থাকে ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি এই দুটি চ্যানেলে। প্রথম প্রশ্ন, প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন সম্প্রতি নিম্নের কে? সঠিক উত্তর হবে সজন প্রকাশ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলে, সজন প্রকাশ বিকামস দ্য ফার্স্ট এভার ইন্ডিয়ান সুইমার টু কোয়ালিফাই ফর দ্য টোকিও অলিম্পিক্স। এই জায়গায় তোমরা দেখছো আমাদের স্পোর্টস মিনিস্টার কিরণ রিজিজু, তিনি এখান থেকে কনগ্রাচুলেট করেছেন যে আই কনগ্রাচুলেট সজন প্রকাশ ফর বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান সুইমার ফর কোয়ালিফাই টোকিও 2020। সো ভেরি ইম্পর্টেন্ট, এটি আমরা কি মনে রাখবো যে টোকিও অলিম্পিকে সম্প্রতি যোগ্যতা অর্জন করলেন ফার্স্ট ইন্ডিয়ান সুইমার হিসেবে সজন প্রকাশ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, DRDO ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন 1958 এ এস্টাবলিশড হয়েছিল। সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে এটি সদর দপ্তর অবস্থিত এবং জি সতীশ রেড্ডি হচ্ছেন DRDO-র হেড। তো DRDO সম্প্রতি সফলভাবে পিনাকা রকেটের যে সফল টেস্ট, এই যে পরীক্ষা কোথায় সম্পন্ন করলো? সঠিক উত্তর হবে ওড়িশা, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওড়িশা সম্পর্কে বলতে গেলে চিফ মিনিস্টার হচ্ছেন নবীন পট্টনায়ক, গভর্নর হচ্ছেন গণেশীলাল এবং রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। ডিটেলে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO সাকসেসফুলি টেস্টেড ইন্ডিজিনাসলি ডেভেলপড পিনাকা রকেট ফ্রম দ্য কোস্ট অফ ওড়িশা। তো সঠিক উত্তর কি হবে? ওড়িশা। পরবর্তী প্রশ্নটি দেখো, হকি ইন্ডিয়া সম্প্রতি নিম্নের কাকে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের জন্য মনোনীত করলো? হকি ইন্ডিয়া সম্প্রতি কাকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য, অর্থাৎ পরবর্তী রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডের জন্য কাকে মনোনীত করলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর PR সৃজেশ এবং দীপিকা বোথ, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার হচ্ছে খেলাধুলার জগতে শ্রেষ্ঠ একটি পুরস্কার। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 1991-92 এই সময়ে কিন্তু প্রথম প্রবর্তিত হয়েছিল। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের অর্থাৎ জাতীয় যে ক্রীড়া পুরস্কার ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার একটা PDF যারা সংগ্রহ করনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ফ্রি, তোমরা সবাই সংগ্রহ করতে পারবে। তো বেসিক্যালি সেই PDF ডাউনলোড করলে তোমরা দেখতে পাবে সেখানে সুন্দর করে ছক করে দেওয়া আছে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 সালে 5 জন পেয়েছিলেন, তার মধ্যে একজন ক্রিকেটার ছিলেন, অর্থাৎ রোহিত শর্মা ছিলেন, চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। প্যারা অ্যাথলিট মারিয়াপ্পান টি ছিলেন, মনিকা বাত্রা ছিলেন এবং আমাদের সম্প্রতি আমরা দেখলাম, মনে করে দাও না, রানী রামপাল হকি থেকে, ইয়েস রানী রামপাল মনে করে দাও, কেন বললাম রানী রামপাল সম্প্রতি টোকিও অলিম্পিকে যে ওমেন্সের হকি দলের ক্ষেত্রে তিনি অধিনায়কত্ব করবেন। তো এই যে বিষয়গুলো অবশ্যই দেখবে, ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের PDF ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। তো হকি ইন্ডিয়া অ্যানাউন্স করছে নমিনেশন, হকি ইন্ডিয়া এইগুলোকে মনোনীত করছে যে ইন্ডিয়াস মেন্স হকি টিম গোলকিপার PR সৃজেশ অ্যান্ড ফর্মার ইন্ডিয়ান্স ওমেন হকি টিম প্লেয়ার দীপিকা ফর রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। এটা হকি ইন্ডিয়ার মূলত নমিনেশন, ক্লিয়ার? নেক্সট আমরা দেখব, যখন ফাইনালি আবার অ্যাওয়ার্ড অ্যানাউন্সমেন্ট হবে তখন আমরা কি দেখব, সেই সময় দেখব। কোথায় সম্প্রতি শুরু হয়েছে জাতীয় অন্তরাষ্ট্রীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ? কোথায় সম্প্রতি চালু হয়েছে জাতীয় আন্তরাষ্ট্রীয় অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ? সঠিক উত্তর কি? পাটিয়ালা, ডেফিনেটলি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা ছিল 60তম এডিশন, 60th ন্যাশনাল ইন্টার স্টেট সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস অ্যাট দ্য নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস অ্যাট পাটিয়ালা। এই জায়গায় তোমরা দেখবে সম্প্রতি একটা এখানে নতুন একটা রেকর্ড করেছেন এবং আমরা ইউনিয়ন স্পোর্টস মিনিস্টার কিরণ রিজিজু দেখবো, তিনি তাকে অভিনন্দন জানিয়েছেন। সেটি হচ্ছে সাহেলি সিং ক্রিয়েটস আ নিউ ন্যাশনাল রেকর্ড। এবং এই যে ইভেন্টটি হচ্ছে, অর্থাৎ জাতীয় যে আন্তর্রাষ্ট্রীয় অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ, সেই জায়গায় দেখবে সাহেলি সিং নতুন একটি রেকর্ড ব্রেক করলেন। কি রেকর্ড ক্রিয়েট করলেন? তিনি করলেন একটি নিউ ন্যাশনাল রেকর্ড Under-20-তে 6.48 মিটার, 6.48 মিটার অ্যাট দ্য ন্যাশনাল ইন্টার স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তার জাম্প ছিল, বুঝতে পারছো? 6.48 মিটার, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে।
আচ্ছা, লাস্ট দিনের হোমওয়ার্ক দেখবো, লাস্ট দিন একটা সুন্দর হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটি ছিল যে সুদীর্মান কাপ নিম্নের কোন খেলার সঙ্গে সম্পর্কিত, এটা সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল এবং দেখলাম বেশ সুন্দর অ্যান্সার করেছো। কারেক্ট অ্যান্সার ছিল ব্যাডমিন্টন, অপশন সি। যারা করেছো আমি প্রত্যেককে হার্টস দেওয়ার চেষ্টা করেছি। আজকের কোশ্চেনটা একবার দেখো, একটা বুকস এর নাম দেওয়া হয়েছে, এটাও সিএইচএসএল এর কোশ্চেন। প্রশ্ন হচ্ছে টার্গেট 3 বিলিয়ন শীর্ষক এই যে পুস্তক তার লেখক কে? নো অপশন, আনসার করার চেষ্টা করো, ভেরি ফেমাস, প্রত্যেকে চেষ্টা করবে আনসার করার। ওকে, আর এভরিওয়ান ডু লাইক, যারা এখনো লাইক করোনি ডু লাইক এন্ড ডু সাবস্ক্রাইব। সম্প্রতি প্রয়াত শিবন নিম্নের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? তিনি চলচ্চিত্র নির্মাতা, ফিল্ম মেকার ছিলেন এবং ফটোগ্রাফার ছিলেন। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, মনে রাখবে। সো ওয়েদার ফটোগ্রাফার অ্যান্ড ফিল্ম মেকার, যদি তোমার এরকম প্রশ্ন পাও সেক্ষেত্রে একবার দেখে নেবে কোনটা দিয়েছে। সো বোথ আর কারেক্ট, ফটোগ্রাফার অ্যান্ড ফিল্ম মেকার শিভন পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 89। মিনেশ সাহা সম্প্রতি নিম্নের কোনটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? মিনেশ সাহা সম্প্রতি কোনটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? কি রয়েছে? এনটিপিসি, ইসরো, এনডিডিবি, মানে হচ্ছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, আর একটা রয়েছে নাবার্ড। তো সঠিক উত্তর ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, অপশন সি। মিনিশ সাহা এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, তো তিনি এই যে এনডিডিবি এর হচ্ছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর, বোঝা গেছে? তো হ্যাজ টেকেন ওভার অ্যাডিশনাল চার্জ অফ দ্য পোস্ট অফ চেয়ারম্যান, তো তিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন, তাকে অ্যাডিশনাল চার্জ বা অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কি হিসেবে? অ্যাজ এ এনডিডিবি এর চেয়ারম্যান হিসেবে। যেমন আমরা কয়েকদিন আগে দেখেছিলাম মাইক্রোসফট এর ক্ষেত্রে মাইক্রোসফট এর সিও কে সত্যও না দিলা, তো তাকে কি চেয়ারম্যান হিসেবে কিন্তু মাইক্রোসফট সম্প্রতি আবার নিযুক্ত করেছে, তাই না? তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তোমরা একটা কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবে এখানে, যে কবে এস্টাবলিশড হয়েছিল ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, এটা বলা উচিত। প্রায়শই জিজ্ঞেস করা হয় যে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড কবে এস্টাবলিশড হয়েছিল, কবে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7। নিম্নের কে সম্প্রতি ইটার্ট ই দেয়ার নামক পোর্টাল, এটা মূলত ই ফিলিং পোর্টাল, অর্থাৎ যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটা ই ফিলিং পোর্টাল, এটা সম্প্রতি কে লঞ্চ করলেন? মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটি পোর্টাল কিন্তু এটি। ওকে, ইটার্ট ই দেয়ার নামক যে পোর্টাল কে লঞ্চ করলেন? সঠিক উত্তর হবে রবিশঙ্কর প্রসাদ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউনিয়ন মিনিস্টার ফর ল অ্যান্ড জাস্টিস, কমিউনিকেশনস অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি, তিনি কে? রবি শঙ্কর প্রসাদ লঞ্চড ই ফিলিং পোর্টাল অফ ইনকাম ট্যাক্স অ্যাপিটেট ট্রাইব্যুনাল, অর্থাৎ ই ট্যাট, বোঝা গেছে? ই ট্যাট, ই ট্যাট ওই যেখানে লেখা ছিল না ই ট্যাট, তার ফুল ফর্ম এখানে দেওয়া রয়েছে। ওকে, অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল কল্ড ই ট্যাট ই দেওয়ার অন 25th June 2021। তো সম্প্রতি রবি শঙ্কর প্রসাদ কিন্তু এই পোর্টালটি লঞ্চ করলেন। তোমরা চাইলে আন একাডেমিতে সাবস্ক্রিপশন নিতে পারবে, 3 মাসের সাবস্ক্রিপশন নিয়ে তোমরা এখন কিন্তু WBP-র প্রিপারেশনটা করতে পারবে। এছাড়া WBCS এর জন্য আলাদা ব্যাচ রয়েছে, আমাদের WBP-র ব্যাচ চলছে মিশন খাকি ব্যাচ, তোমরা আলামী 99 কোড ব্যবহার করে কিন্তু 3 মাসের সাবস্ক্রিপশন নিয়ে আমাদের ব্যাচে জয়েন করতে পারবে। 3 মাসের অধ্যায়ভিত্তিক ব্যাচ চলছে এবং লাইভ ব্যাচ, প্রতিটা ক্লাসের PDF পাবে, সাপ্তাহিক মক টেস্ট পাবে। এছাড়া WBCS এর ব্যাচ এবং প্রিলিমসকে ফোকাস করে বেশ কিছু মক টেস্টের অ্যারেঞ্জ করা হচ্ছে, তো যখনই তোমরা সাবস্ক্রিপশন নেবে মেক শিওর যে তুমি ব্যবহার করছো আলামী 99 কোড। NSDC এবং নিম্নের কোনটি সম্প্রতি যৌথভাবে লঞ্চ করতে চলেছে ডিজিটাল দক্ষতা চ্যাম্পিয়ন্স প্রোগ্রাম? ডিজিটাল দক্ষতা চ্যাম্পিয়ন্স প্রোগ্রাম যৌথভাবে কোনটির সঙ্গে যৌথভাবে? সঠিক উত্তর হবে ওই যে আমরা ঠুমঠুম করি, কি? হোয়াটসঅ্যাপ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, খুব ইম্পর্টেন্ট একটি ফুল মানে টার্ম, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অ্যান্ড হোয়াটসঅ্যাপ, এবং হোয়াটসঅ্যাপ যৌথভাবে অ্যানাউন্স করলো টু লঞ্চ দ্য ডিজিটাল স্কিল চ্যাম্পিয়নশিপ প্রোগ্রাম, হুইচ এইমস, যার লক্ষ্য হচ্ছে টু ট্রেন ইন্ডিয়াস ইউথ, ভারতের যে যুবক বা ইয়ুথদেরকে কিন্তু ট্রেন করতে বা প্রশিক্ষণ দিতে অন ডিজিটাল স্কিল, অর্থাৎ এই ডিজিটাল যে দক্ষতা তাতে ট্রেন করতে, অ্যান্ড মেক দেম এমপ্লয়মেন্ট রেডি, এবং তাদেরকে একদম এমপ্লয়মেন্ট রেডি, অর্থাৎ তাদেরকে মানে কর্ম উপযোগী করে তোলার জন্যই কিন্তু এই স্কিল চ্যাম্পিয়নশিপ প্রোগ্রাম। ওকে, নেক্সট, নিম্নের কে সম্প্রতি জেন গার্ডেন ও কাইজেন একাডেমির উদ্বোধন করেছেন? বা জিজ্ঞেস করতে পারে এটা কোথায়? ইটস আমেদাবাদ,
তো সঠিক উত্তর কি হবে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তিনি ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই উদ্বোধনটা করলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইনগ্রেটেড জেন গার্ডেন অ্যান্ড কাইজেন একাডেমি অ্যাট আহমেদাবাদ ভায়া ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি এটি করলেন সম্প্রতি নিম্নের কোনটি সম্প্রতি মাতৃত্বকালীন বয়স সন্ধিকালীন এবং শৈশব অবস্থার স্থূলতা প্রতিরোধ করতে একটা প্রোগ্রাম বা একটা পরামর্শ প্রোগ্রাম যাকে বলা হয়ে থাকে আয়োজন করলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে নীতি আয়োগ অপশন বি নীতি আয়োগ অর্গানাইজ ন্যাশনাল কনসালটেশন এই যে কনসালটেশন অর্থাৎ যেটা ছিল আমাদের এই পরামর্শ কতকটি প্রোগ্রাম অন প্রিভেনশন প্রতিরোধ কিসের জন্য ম্যাটারনাল অর্থাৎ যে মাতৃত্বকালীন অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধিকালীন অ্যান্ড চাইল্ডহুড অবেসিটি অর্থাৎ শৈশব অবস্থা যে ছিল না এগুলো প্রতিরোধের জন্য নীতি আয়োগের সম্প্রতি ইনিশিয়েটিভ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ অর্থাৎ নীতি আয়োগ তাই না নীতি আয়োগের সিও কে অমিতাভ কান্ত হচ্ছেন নীতি আয়োগের সি অ্যান্ড চেয়ারপার্সন বললে ডেফিনেটলি প্রাইম মিনিস্টার করবে সম্প্রতি তোমরা দেখবে হু অর্থাৎ ও আমাদের প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করেছিলেন আমাদের যে জোগাড়ে 21st যেটা হলো জোগাড়ি উপলক্ষে কি অ্যানাউন্সমেন্ট করেছিলেন তিনি একটি বিশেষ অ্যাপের অ্যানাউন্সমেন্ট করেছিলেন তো সেই অ্যাপটির নাম কি ছিল যাটির মাধ্যমে হু এবং আমাদের এই মিনিস্ট্রি অফ আয়ুষ যৌথভাবে নতুন একটি অ্যাপ লঞ্চ করেছিলেন এবং আমাদের প্রধানমন্ত্রী সেই ঘোষণাটা করেছিলেন তো প্রশ্ন হচ্ছে সেই অ্যাপটির নাম কি আমি করিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যাপটির নাম বলবে প্রত্যেকে সেই অ্যাপটির নাম কি প্রত্যেকে কমেন্ট করবে এটা তো সবাই পারবে এটা তো সবার জন্য জল ভাত সবাই কমেন্টে জানাবে আমি দেখি এতজন কারেন্ট অ্যাফেয়ার্স দেখে বাট হোমওয়ার্ক খুব গোটা কয়েকজন করে ওকে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর টেলিগ্রামে যারা এখনো জয়েন হওনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব টেলিগ্রামে জয়েন হবে টেলিগ্রামে কিভাবে জয়েন হবে যদি না বুঝতে পেরে থাকো ভিডিওর ডেসক্রিপশনে একটি ভিডিও লিংক দেওয়া রয়েছে মাত্র 58 সেকেন্ডের ভিডিও 58 সেকেন্ড অনলি ওখানে দেখলে তুমি স্টেপস গুলো দেখতে পাবে এবং সহজেই তুমি টেলিগ্রাম আমাদের গ্রুপে যুক্ত হতে পারবে অনেক সময় নোটিফিকেশনের ইস্যু হয় তো সেই প্রবলেমটা সলভ করতে আমাদের এই প্রচেষ্টা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে এবং দেখতে থাকবে দা ওয়ে অফ সলিউশন অ্যান্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং